সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত ইজি এডুকেশন এসপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের ত্রয়োদশ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ও তার নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট নাম্বার 3 শিক্ষার্থী বন্ধুরা, এই 2021 সালে তোমরা তোমাদের গণিত বিষয়ে আরও 2টি অ্যাসাইনমেন্ট লিখে তোমাদের বিদ্যালয়ে নির্দিষ্ট জমা দিয়েছো। এটি তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। অধ্যায় শিরোনাম চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু লেখা আছে, এটা তোমরা দেখে পড়ে নেবে। অ্যাসাইনমেন্ট এখানে আমাদের একটা এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং একটা সি এর মান দেওয়া আছে। এখান থেকে আমাদের ক খ গ তিনটি অঙ্কের সমাধান করতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, নির্দেশনা কি বলা আছে। গণিত পাঠ্য বইয়ে চতুর্থ অধ্যায়ের আলোচিত বীজগণিতীয় গুণফলের সূত্র, মধ্যপদ, বিশেষিত, উৎপাদক, লসাগু, গসাগু নির্ণয়ের ধারণা নিয়ে সমস্যাগুলো সমাধান করবে। তারপর দেখো মূল্যায়ন রুব্রিক্সে দেওয়া আছে আমাদের ক কীভাবে করতে হবে, খ কীভাবে করতে হবে, ঘ কীভাবে করতে হবে। আচ্ছা, এটা আমরা শুরু করব যখনই আমরা প্রশ্ন এবং মূল্যায়ন রুব্রিক্স নিয়ে আলোচনা করে উত্তরে চলে যাব। দেখো আসো ক নাম্বারে কী বলছে শিক্ষার্থী বন্ধুরা। দেখো ক মান দেখো এখানে এ ইজ ইকুয়াল টু জিরো হলে এক্স কিউব প্লাস এক্স কিউব বাই ওয়ান বাই এক্স কিউব ইজিকাল টু কত, একটা এর মান দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। দেখো এ ইজিকাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, একটা এর মান দেওয়া আছে। এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজিকাল টু যদি শূন্য হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মান কত। আর এই কর জন্য আমাদের দেখো মূল্যায়ন রুব্রিক্সটা ক, এক নম্বরে বীজগণিত রাশির পুনর্বিন্যাস করতে হবে, দুই নম্বরে যে আমাদের মান নির্ণয় করতে হবে। তো আসো আমাদের ক নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর দেওয়া আছে, এর মান দেওয়া আছে একটা, এর মান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এর মান দেওয়া আছে। এবং প্রশ্নে বলা আছে যে আমাদের কত এর মান শূন্য। তো এর মান শূন্য মানে আমাদের এ এটার মানে শূন্য, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজিকাল টু শূন্য, জিরো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কী করতে হবে, এই শূন্যতে আমাদের যেহেতু প্রশ্ন বলা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, আমাদের এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আসা আনার জন্য আমরা এই উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করতে ভাগ করতে পারি। এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, জিরো বাই এক্স, উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে। তারপর দেখো শিক্ষার, আমরা আলাদা আলাদা করতে পারি, এই এক্স স্কোয়ার নিচে এক্স, তারপরে মাইনাসের মাইনাস উপরে টু এক্স নিচে এক্স, প্লাসের প্লাস উপরে ওয়ান নিচে এক্স সমান সমান, আর এটা তো যা আছে তাই। এই এবার দেখো শিক্ষা, এখানে দুইটা এক্স, এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, এখানে একটা এক্স, একটা এক্স আর দুইটা এক্সে যদি আমরা কাটা দিই তাহলে একটা এক্স থাকে, এই যে একটা এক্স, আর এখানে এক্স আর এক্সে কাটা গেলে শুধু থাকে টু, আর এখানে কাটা জানা যা আছে তাই ওয়ান বাই এক্স। আর এদিকে শূন্য দিয়ে কোনো শূন্য যখন ভাজক হয়, ভাজ্য হয়, তখন ওই রেজাল্টটা শূন্য হয়, মানে বাজক শূন্য, তার মানে রেজাল্টটা শূন্য হবে। শিক্ষার্থী বন্ধু, তারপর দেখো কি করব আমরা, এই এক্স ওয়ান বাই এক্স এই পাশে রাখলাম, আর এখানে যে প্লাস মাইনাস টু, মাইনাস টুটা আমরা এই পাশে নিয়ে আসলাম, সমান সমানের এই পাশে, এই পাশে যখন আমরা নিয়ে আসি চিহ্নগুলো পাল্টে যায়, মানে মাইনাস টু এখানে আসবো, প্লাস টু, এই জন্য প্লাস আর দেওয়া লাগে না, প্লাস টু শুধু টু লেখলেই হবে, তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিকাল টু টু পেলাম। এখন আমাদের সূত্র করার জন্য সূত্রতে যে মান দেওয়া আছে, এই মানটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, মান দেওয়া আছে আমাদের ওয়ান এক্স কিউব, দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এই মানটা নির্ণয় করার জন্য বলছে। তা এটা হলো এ কিউব এবং বি কিউব, একটা সূত্র করতে হবে, এ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্রটা, এ এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব, এটা হলো এই সূত্রটা শিক্ষার্থী বন্ধুরা। দেখো এ কিউব বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র যেটা আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রের আলোক আমরা করব। এ এখানে এ এর জায়গায় এক্স, এখানে এর জায়গায় আছে এক্স, এবং বির জায়গায় আছে ওয়ান বাই এক্স কিউবের কিউব। আবার যখন আমরা এ থ্রির জায়গায় থ্রি লাগবো, এখন এর জায়গায় লাগবো শুধু এক্স, এবং বির জায়গায় লাগবো ওয়ান বাই এক্স,
আবার এর জায়গায় লিখব শুধু x এবং b এর জায়গায় লিখব 1/x এই এই এখানে এটাই লিখলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা এই যে x + 1/x³ 3 ab x + 1/x এখন আমাদের এই যে মান পেয়েছি x + 1/x এর মান 2 তাহলে এই x + 1/x এর মান 2 দিলাম আর কিউব এর কিউব মাইনাস এর মাইনাস আর এখানে x এর কাট আছে শুধু 3 থাকে 3 এটা নাই শিক্ষার্থী বন্ধুরা শুধু 3 থাকে আর এই যে x + 1/x এটার মান 2 এখন আমরা করলে 2 রুট 4 কিউব 2 রুট 4 এর কিউব যখন আমরা করি 2 রুট 4 কিউব আমরা এটা কিভাবে লিখব শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 গুণ 2 গুণ 2 তার মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 এই 8 8 মাইনাস মাইনাস 3 দুগুণে 6 তাহলে 8 থেকে যখন আমাদের 6 বিয়োগ করি তখন আমাদের হলো 2 তাহলে আমাদের অ্যানসারটা আমরা কিভাবে লিখতে পারি অ্যানসারটা লিখতে পারি আমরা সুতরাং x³ + 1/x³ = 2 এটাই অ্যানসার সুতরাং এই টুক তোমাদের এটা লেখা লাগবে না এবং এটা আমি সূত্র দেখা দিলাম এটা লেখা লাগবে না বাকি অংশটুকু তোমাদের লিখতে হবে এই গেল আমাদের ক তারপর আসো খ তে কি বলছে দেখো শিক্ষার্থী বন্ধুরা খ তে বলা আছে এ বি ও সি কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য তাহলে এর মান এবং বির মান এবং সির মান তিনটা আমাদের লাগবে এখন এটাতে কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য এইটা এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট আমরা একটু মূল্যায়ন রুব্রিক্সে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা মূল্যায়ন রুব্রিক্সে গেলে দেখো খ নাম্বার আমার কি বলছে খ নাম্বার বলছে বীজগণিত বীজ গণিতীয় রাশির গসাগু নির্ণয় করা আমাদের সুন্দর মতো আমরা রেজাল্ট পেয়ে গেলাম গসাগু নির্ণয় করার জন্য আমরা গসাগু নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা আসো খ নং প্রশ্নের উত্তরে খ নং প্রশ্নের উত্তরে দেওয়া আছে আমাদের প্রথম রাশি একটা মান দেওয়া আছে এবং দ্বিতীয় রাশির মান এবং তৃতীয় রাশি মানে এর মান এবং বীর মান এবং সির মান দেওয়া আছে তো এই প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে ভাই শুধু প্রথম রাশিটা আমরা যখন করব এই যে x স্কয়ার 2x প্লাস 1 শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন যদি আমরা এটাকে a স্কয়ার এই সূত্রটা নিয়ে যাই আর কি a প্লাস a মাইনাস b ওর স্কয়ারের সূত্র যখন নিই a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার এই সূত্রটা যখন এই সূত্রটা করানোর জন্য আমরা এই লাইনটা লিখলাম আর এটা লিখব তার মানে এখন দেখো x স্কয়ার ঠিক আছে 2 2 জায়গায় 2 ঠিক আছে x x ঠিক আছে এখানে আমরা একটা 1 বসায় দিলাম 1 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই 2x এ আছে আর এই 1 এর একটা স্কয়ার দিলাম 1 এর স্কয়ার দেই কিউব দেই পাওয়ার 4 দেই যাই দেই সেটা 1 1 এ থাকবে 1 এ আছে এখন এই সূত্রটা মিলানোর জন্য আমরা এই সূত্রের প্রশ্ন লাগব a মাইনাস b হোল স্কয়ার তার মানে x মাইনাস 1 হোল স্কয়ার এর জায়গায় x এবং b এর জায়গায় 1 তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার বা এখন উৎপাদকে আমরা যখন এটা ছিল আমাদের বর্গের সূত্র এই সূত্রটা আমাদের শিক্ষার্থী বন্ধুরা বর্গ মনে রাখবে এটা বর্গের সূত্র এটা বর্গের সূত্র যখন এই সূত্রটা আমরা লসাগু গসাগু ব্যবহার করি এই সূত্রটাই আমরা লসাগু গসাগুতে যখন ব্যবহার করি তার মানে স্কয়ার মানে দুইবার তার মানে a মাইনাস b এ মাইনাস বি দুইবার হবে তো দুইবার লিখলাম আমরা এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ওকে শিক্ষার্থী বন্ধুরা এটা বর্গের সূত্র এরকম আর লসাগু গসাগুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি তাহলে লিখলাম আমরা এই দুইবার তারপর আসো আমরা দ্বিতীয় রাশিতে চলে যাই দ্বিতীয় রাশি আমাদের ছিল দ্বিতীয় রাশিটা ছিল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর তারপরে দেখো টু এক্স স্কোয়ার আমরা এখানে কী করতে পারি টু এক্স স্কোয়ার যা আছে তাই এই সিক্সকে আমরা কী করতে পারি মিডল টার্ম করতে পারি সিক্সের মিডল টার্ম শিখাতে বন্ধুরা তোমরা জানো মিডল টার্ম মানে দুইটা সংখ্যা বাইরে হইব এই দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা গুণ দিলে আবার আমাদের এই যেমন প্রথম সংখ্যা আছে টু পরে আছে ফোর দুইটা সংখ্যা গুণ দিলে হবে এইট যেন আমরা ছয় ছয়ের দুইটা সংখ্যা বাইর করলাম সাইডের দুই চার এবং দুই এই সাইড আর দুইয়ে গুণ দিলে ছয় হয় আট হয় তখন আট ঠিক আছে এখন আমরা প্লাস মাইনাস করব যখন মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স এটা আমরা যখন দুইটা সংখ্যা বাইর করব একটা সংখ্যা বাইর করব বাইর করলাম ফোর আর একটা সংখ্যা বাইর করলাম টু এখন দেখো আমার যেহেতু সিক্সের আগে মাইনাস আছে তখন আমরা কী করব বর্ডার আগে মাইনাস বর্ডার মানে ফোর ফোরের আগে মাইনাস এইবার দেখো যদি আমরা এই জায়গায় মাইনাস দিই তখন সাইডের দিয়ে ছয় হ্যাঁ ঠিক আছে হয়
আর যদি প্লাস দিই তো সাইডের থেকে দুইবার দিলে দুই, তাহলে মাইনাস করলে ফোর এক্স মাইনাস টু এক্স, তাহলে যে ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর। তারপরে মিডল টার্ম করার পরে জানো তোমরা কমন নিতে হয়, এই প্রথম দুইটার জন্য কমন এবং পরের দুইটার জন্য কমন। তো এখানে টু আছে, এখানে ফোর আছে, টু কমন যায়, টু এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন যায়, টু এক্স গেলে এখানে দুইটা এক্স এতে একটা এক্স গেলে আর একটা এক্স থাকে, মাইনাসের মাইনাস এই দুই দুগুণের সাইড টু থাকে আর এক্স গেলেও এক্স থাকে না। এই মাইনাস প্রথমে আছে অবশ্যই মাইনাস কমন, এদিকে টু আছে, এদিকে টু আছে, টু কীভাবে আছে ফোরের আমরা যখন ইয়ে করি টু টু, এখানে এখানে টু আছে, টু কমন যায়, টু গেলে গিয়ে থাকে শুধু এক্স, আর এই মাইনাসে আর এই প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু। ঠিক আছে বন্ধু, তারপরে কী করবা, এই যে এক্স মাইনাস টু মিললো, এক্স মাইনাস টু মিলবো, যখনই মিললো তার মানে আমাদের মিডল টার্ম ঠিক আছে, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু একবার, এক্স মাইনাস টু একবার, আর এই যে টু এক্স মাইনাস ওয়ান আনকমনটা মানে কমন দুইটা একবার আর আনকমনটা একবার, টু এক্স মাইনাস টু এই একবার, এই লিখলাম আমরা তৃতীয় রাশির উৎপাদক। ঠিক আছে এবার আমরা কী করবো, তৃতীয় রাশিতে চলে যাবো, তৃতীয় রাশিতে, তৃতীয় রাশিটা করবো, তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তৃতীয় রাশিটা ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ, এই এটাও শিক্ষার্থী বন্ধুরা মিডল টার্ম করতে হইব, ফোর ফোরে বাঙ্গা ফোরের যে বাঙ্গালের যে দুটা সংখ্যা পাওয়া যাবে দুটা সংখ্যা গুণ দিলে ফাঁস হয়। তো শিক্ষার্থী আমরা জানি একটাই সংখ্যা আছে শুধুমাত্র ফাঁস একে ফাঁস, ফাঁস একে ফাঁস, এছাড়া কোনো নয়। তো এখন আমাদের বাইর করতে হবে কত, চার, যেহেতু চার এক্স ফোর এক্স ফোর এক্স, ফোরের আগে যেহেতু প্লাস তাহলে বড়টা প্লাস মানে ফাইভের আগে প্লাস, তাহলে এইবার এখানে যদি প্লাস দিই ফাঁসের আগে ছয় যাইব, তাহলে চার করার জন্য এটা মাইনাস দিতে হইব, এখানে এক্স এখানে এক্স, এখন এই যে মাইনাস প্লাস ফাইভ এক্স, আর ওয়ান শিখে দিন তো তোমরা জানো ওয়ান দেওয়া লাগে না, এ ওয়ান এক্স শুধু এক্স মাইনাস ফাইভ। এখন কী করবো আমরা, এই প্রথম দুইটার জন্য কমন নিব এবং ফোর দুইটার জন্য কমন, তাহলে এদিকে দুইটা এক্স আছে মানে টু এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, ফাইভ এক্স, তাহলে এক্স কমন যায়, এক্স দুইটার থেকে একটা চলে গেলে আর একটা থাকে প্লাসে প্লাস, আর এক্স গেলে গিয়ে থাকে ফাইভ, এই যে প্রথমে মাইনাস, এই মাইনাস অবশ্যই কমন, এদিকে দেখো কোনো কিছু মিলে না, যখন কোনো কিছু মিলবে না কমন যায় না তখন মাইনাস, তখন শুধু ওয়ান কমন, আগে তো মাইনাস আসে ওয়ান কমন, ওয়ান কমন দেওয়ার পরে যা আসে তাই থাকবে এক্সের এক্স, এখন এই যে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। তো এবার দেখো এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ মিললো, তো দুইটা মিলার জন্য একবার, এক্স প্লাস ফাইভ মিলে না কোনটা আনকমন, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এই গেল আমাদের শিক্ষার্থী বন্ধু তিনটা রাশির উৎপাদক। এবার দেখো তিনটা রাশি আবার একটু রেজাল্টটা দেখি আমরা, প্রথম রাশির রেজাল্ট ছিল এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, দ্বিতীয় রাশির, দ্বিতীয় রাশির রেজাল্টটা ছিল এক্স মাইনাস টু, টু এক্স মাইনাস ওয়ান। শিক্ষার্থী বন্ধু এখানে আমরা একটা একটা লাইন কম লেখা হয়ে গেছে, সেখানে কী করবা, এক্স মাইনাস টু তো আছেই আর এখানে এই যে টু এক্স আবার এদিকে টু আছে, তাহলে টু কমন যাবে, টু কমন, টু কমন গেলে টু এক্সেতে, টু কমন গেলে শুধু এক্স থাকে আর এই মাইনাসে মাইনাস, আর টু চলে গেলে শুধু ওয়ান থাকে। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, এই লাইনটা লিখলেই হবে, টু যদি আমরা আগে নিয়ে আসি, আগে নিয়ে আসলাম তারপরে আমাদের এক্স মাইনাস টু থাকলো আর এদিকে এক্স মাইনাস ওয়ান থাকলো, এই একটা লাইন আমরা একটু আগে কম লিখেছি শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু তোমরা সংযোজন করে নিবে দুইটা লাইন। তারপরে আমাদের এই দুই দ্বিতীয় রাশির উৎপাদক ছিল এটা, তৃতীয় রাশির উৎপাদক এক্স মাইনাস ফাইভ এক্স, এক্স এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ। এখন আমাদের বাইর করতে হবে গসাগু, তার মানে এ বি সি যে বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য তা হলো এ বি সি এর গসাগু, এবং আমাদের মূল্যায়ন রুব্রিক্সও বলছে আমাদের গসাগু নির্ণয় করার জন্য, করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি গসাগু কীভাবে নির্ণয় করা হয়, গসাগু নির্ণয় হয় যতগুলো রাশির গসাগু হয় ততগুলো রাশির কমন সংখ্যাটা, যেটা যারা আমাদেরকে তিনটা ছিল এ বি সি, তো এ বি সি আবার একটু দেখে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এতে ছিল, এখানে দেখো এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও এক্স মাইনাস ওয়ান আছে, বিতে দেখো বিতে এক্স মাইনাস টু আছে কিন্তু এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, তো এখানে এক্স মাইনাস ওয়ান আছে, দ্বিতীয় রাশি তো এক্স মাইনাস ওয়ান আছে এবং তৃতীয় রাশি তো এক্স মাইনাস ওয়ান আছে, তার মানে এক্স মাইনাস ওয়ানে আমাদের রেজাল্ট, কেন আমাদের তিনটা তিনটা উৎপাদক রাশিতেই আমাদের এক্স মাইনাস ওয়ান আছে। এই ছিল আমাদের গণন প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গণন, শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করবো। ঘ নম্বর কী লেখা আছে দেখো, কোন ক্ষুদ্রতম রাশিকে, কোন ক্ষুদ্রতম রাশিকে এ বি ও সি দ্বারা ভাগ করা যায়, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। একটু মূল্যায়ন রুব্রিক্সে আমরা যাই, কী লেখা আছে গতে, গতে বলা আছে বীজ
গাণিতিক রাশির লসাগু নির্ণয়। তো আমরা সহজেই লসাগু নির্ণয় করতে পারবো, প্রশ্নটা দেখলাম লসাগু। তো শিক্ষার্থী বন্ধুরা, এ এবং বি এবং সি আমরা মান পেয়েছি, যেমন দেখো খতে প্রাপ্ত আমরা খতে পাইছি প্রথম রাশি, এর মান পাইছি আমরা এই যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। দ্বিতীয় রাশির মান পাইছি আমরা টু ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান। তৃতীয় রাশির মান পেয়েছি আমরা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ, এটার মান পেয়েছি আমরা এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লসাগুতে যখন বাইর করছিলাম, লসাগুতে ছিল তিনোটা কমন, মানে তিনোটা সংখ্যাতেই ছিল ওই রাশিটা, কিন্তু লসাগুর বেলা উল্টা, লসাগুলো সবগুলো একবার হবে, সবগুলো একবার। যার এদিকে দেখো কোনো সংখ্যা নাই, শুধু সংখ্যা টু, টু লসাগু টু। তারপর দেখো এক্স মাইনাস টু, এক্স এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান, এই দুইটার জন্য একবার এক্স মাইনাস ওয়ান লিখলাম। এবার আবার এক্স মাইনাস টু, এই লিখলাম আমরা এক্স মাইনাস টু। এক্স মাইনাস ওয়ান আবারও লেখা আছে, এই এক্স মাইনাস ওয়ান ও যে আগে লেখা আছে এখনও লেখা দরকার নেই, শুধু একটা স্কোয়ার দিয়ে দিলে হবে। এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ লিখলাম, এক্স মাইনাস ওয়ান এই দুইটার জন্য এই একটা স্কোয়ার, দুইটার জন্য একটা বা দুইটার জন্য একটা, তার মানে চারটার জন্য দুইটা, দুইটা আমরা স্কোয়ার দিয়ে দিলে হবে। তাহলে নির্ণয় লসাগু টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের ত্রয়োদশ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আমার ভিডিওটি কেমন লাগলো, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। যদি ভালো লাগে একটা লাইক দিবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। পরবর্তী অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। পরবর্তী অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ততক্ষণ আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।